এরপরে প্রশ্ন হলো সবকিছুতেই হারাম হালাল বিবেচনা করতে হবে এমন কোনো কথা নেই, এই বাক্যটি কতটুকু যুক্তিসঙ্গত? এটা ওই ব্যক্তির জন্য যুক্তিসঙ্গত যার আল্লাহর প্রতি ঈমান নাই। আল্লাহর প্রতি ঈমান না থাকলে সবকিছুতে হালাল হারাম কেন টানতে যাবে সে? যে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম মানে আত্মসমর্পণ, নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। আল্লাহর কাছে যে নিজেকে সমর্পণ করেছে সে বলে কোরআনের ভাষায়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই হে আল্লাহ আমার সালাত, আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মরণ সবকিছু আল্লাহর জন্য নিবেদিত, সবকিছু আমি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করলাম, সবকিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম। তাহলে আমার জীবন, পুরো জীবনটা আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম, তাহলে আমার জীবনে কি করব কি না করব সব তো আল্লাহ তাআলা বলবেন। কেউ কারোর কাছে আত্মসমর্পণ করার মানেই হলো যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি যা বলবেন এখন তা করবো, এই তো। আমরা ইসলাম গ্রহণ করেছি মানে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, এত আল্লাহ তাআলা যা বলবেন সেটাই আমরা করব। এখন সেখানে যদি আমি বলি না সব ক্ষেত্রে তো হালাল হারাম নাই, কিছু হালাল হারাম মানবো কিছু হালাল মানবো না, এইসব লোকদেরকে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, কিছু মানবা কিছু মানবা না তা হবে না।